হ্যালো ফ্রেন্ডস, সকলকে আমার চ্যানেলটো আন্তরিক স্বাগত জানাইছো। শিক্ষা বিভাগের একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আজ আপনার দিব লৈছো। কালি সন্মানীয় শিক্ষামন্ত্রী মহোদয় রণোজ পেগু ডাঙরিয়ায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত প্রকাশ কৰিছে যে রাজ্যের চাহ বাগিচা অঞ্চলের বিদ্যালয় সমূহ শিক্ষার মান উন্নত করার বিষয়টি সরকারে গুরুত্ব সহকারে লৈছে। বাগিচাসমূহ কামর পৃথক সময়সূচী বিবেচনা করে 2016 চনতে চাহ বাগিচার বিদ্যালয়সমূহৰ বাবে পৃথক সময়সূচী নির্ধারণ করে দিয়া হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে শিথিলতার প্রমাণ পাওয়া গেছে। গতি আজি আন এক জাননী জারি করে এই সময়সূচী পালন করবল নির্দেশ দিয়া হয়। এতিয়া আমার চাহ বাগিচার অঞ্চল যা বিদ্যালয় আছে সেই বিদ্যালয়বিলাকৰ যে সময়সূচী শিক্ষাদানের যে সময়সূচী বেলেগ, আর 2016 চনতে সেই নির্ধারণ করা হয়েছিল যদিও কিছুমান সময়ত সেইখিনি পালন নকৰা তেওঁলোকে দেখা পাইছিল বুলি কৈছে। নতুন সময়সূচী পুনৰ জাৰি কৰিবৰ কাৰণে অৰ্থাৎ জাৰি কৰিছে তেওঁলোকে 2016 চনৰ যিটো সময়সূচী আছিলে সেই সময়সূচীটোকে নিৰ্ধাৰণ কৰিছে তেওঁলোকে। পুনৰ কালি তেওঁলোকে বিশেষ জাননী জাৰি কৰি সেই সময়সূচী সুন্দৰভাৱে পালন কৰিবৰ কাৰণে নিৰ্দেশ দিছে। এতিয়া চাই লওঁ হওক সময়সূচীটো কি দিছেনো। ইয়াত সময়সূচীৰ ক্ষেত্ৰত দিছে যে যিটো 2016 চনত প্ৰকাশ পাইছিলে যে আগতে আছিলে 9:45 লোয়ার প্রাইমারি ক্ষেত্র, অর্থাৎ এল পি স্কুলের ক্ষেত্র, আর আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আসলে 9:30। নতুন যে সময়সূচী আছে এল পি স্কুলের ক্ষেত্রে 7:30-12:15 আর আপার প্রাইমারির ক্ষেত্রে 7:30-1:00। আর বর্তমান এই নতুন যে সময়সূচী সেই সূচীর মতেই বিদ্যালয়ের কাম কাজ অর্থাৎ পাঠদান আগবাই নিবর কারণে আমার শিক্ষা বিভাগের আমার অর্ডার দিছে। সকলে পালন করে আমার এই সময়সূচী সকলে বর্তায় রাখব। এয়াই ছিল আজি গুরুত্বপূর্ণ খবর। প্রথমবার যদি আপনি আমার চ্যানেল ভিজিট করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নাপাহরিব। ধন্যবাদ। জয় আহোম।